فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. محمد إسماعيل حسين বলেছেন বই পড়ার প্রতি কিভাবে আগ্রহ বাড়বে যদি কিছু নসিহা করতেন। বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে যদি এলেম অর্জনের প্রতি আমাদের আগ্রহ বাড়ে। এলেম অর্জনের প্রতি আগ্রহ তো ইসলাম একদম শুরু থেকে দিয়েছে। প্রথম ওহী বলছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং এলেম অর্জন করার প্রতি আল্লাহ সুবহানাহু তার নবীকেও নির্দেশ দিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকীদা এবং তাওহীদুল উলুহিয়্যার এলেম সেটা অর্জন করতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এর পাশাপাশি যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে তিনি ব্যবধান করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মোমিনদের মধ্যে যাদের এলেম আছে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, সেটিও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আরেকটু বেশি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এলেম অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং এলেম অর্জনকে, বিশেষ করে জরুরি এলেম অর্জনকে ফরজ বলেছেন। তাহলে কেউ যদি না পড়ে তাহলে এলেম কী করে অর্জিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাজগুলোকেও তো ডিফাইন করে দিয়েছেন, বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন আল্লাহর আয়াত। তাহলে এই যে তেলাওয়াত করা এটাও তো কিরআ, এটা পড়া। এখন আমরা বুঝতে পারলাম শরিয়া সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে এলেম অর্জনের প্রতি, এবং এলেম অর্জনের একটা অন্যতম মাধ্যম বা প্রধানতম মাধ্যম সে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সেটা হলো অধিক অধ্যয়ন। শুনে শুনে দুনিয়ার সব জ্ঞান অর্জন করা যায় না এবং ক্লাস করেও দুনিয়ার সব জ্ঞান অর্জন করা যায় না, তবে প্রচণ্ড রকম পড়াশোনা করে নানা ধরনের জ্ঞান অর্জন করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে সঠিক রিসোর্সগুলো জানতে হবে, বিশুদ্ধ জ্ঞানের ভাণ্ডারটাকে চিহ্নিত করতে হবে। কারণ বই পেলেই পড়বেন আর অমনি জ্ঞান হয়ে যাবে এটাও ঠিক না। অনেক ফালতু বই আছে, অনেক অশ্লীল বই আছে, অনেক বই আছে যেগুলো অনর্থক কথাবার্তা বলে, এই বইগুলো পরিহার করতে হবে। জ্ঞানের বই, যে বই আমাদেরকে আলোকিত করবে, যে বই আমাদেরকে আকীদা শেখাবে, আমাদের ইমানকে সমৃদ্ধ করবে, শক্তিশালী করবে, বাড়িয়ে দেবে, এবং যে বই ইসলামের খুঁটিনাটি সহ জরুরি সব জ্ঞান আমাদেরকে শেখাবে, যে বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাতকে আমাদের সামনে তুলে ধরবে, সেটার ভাষাশৈলী সুন্দর হোক, প্রাজ্জ্বল হোক বা সাধারণ হোক, তাতে কিছু যায় আসে না। বাট একগুচ্ছ জ্ঞান, জরুরি জ্ঞান, প্রয়োজনীয় জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান যে বইয়ের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো, সেই বইগুলো আমাদের পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা আমাদের ইতিহাসে দেখেছি বড় বড় মনীষীরা সকলেই অধিক হারে পড়াশোনা করতেন। এটা ঠিক যে তারা জ্ঞানের বিশাল একটা অংশ শুনে অর্জন করেছেন। মুহাদ্দিসিনরা হাদিসগুলোকে শুনে বেশিরভাগ সংগ্রহ করতেন, আবার অনেকে লিখিত হাদিসও এমলার মাধ্যমে তারা শিখতেন। তাহলে এই যেটা এমলার মাধ্যমে শিখতেন সেটাই পড়াশোনার মধ্যেই পড়ে, তাই না? আর বড় বড় মুহাদ্দিসিনরা এবং বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আলবানী রাহমাহুল্লাহ, তিনি এত বেশি পড়তেন, আল মাকতাবা যাহরিয়ার মধ্যে তিনি দিনের পর দিন, রাতের পর রাত লম্বা টাইম ধরে কুতুবুত্তরাফ, ইসলামের ক্লাসিক্যাল বই এবং যে বইগুলো শুদ্ধ সে বইগুলো পড়তেন। এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যে আপনি বিশুদ্ধ বই পড়লে কিন্তু বিশুদ্ধ জ্ঞান পাবেন। অনেক সময় অনেকে বলে বই পড়ে কিন্তু সত্যিকার জ্ঞান অর্জন করা যায় না, এই কথাটা সর্বাত্মকভাবে সঠিক নয়। আপনি যদি ভুল বই পড়েন তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন না, বরং আপনি বিভ্রান্ত হবেন। কিন্তু আপনি যদি সালাফের সহি বইগুলো পড়েন, আকিদার সহি বইগুলো পড়েন, তাহলে তো আপনি সঠিক পথেই থাকবেন, সঠিক এলেমটাকে ধারণ করবেন। এবং যাদের লেখা বই আপনি পড়লেন, মূলত তারা আপনার সরাসরি ওস্তাদ না হলেও পরোক্ষভাবে তারা আপনার ওস্তাদ।
আপনি যদি আসুন্নাহ লিল ইমাম আহমেদ পড়েন, আকিদার চ্যাপ্টারগুলো আপনি জানতে পারবেন। আর শরিয়া লিল আজরি যদি আপনি পড়েন, ইবনু মান্দার আকিদার বইগুলো যদি আপনি পড়েন, ইমাম লালকায়ের বইগুলো যদি আপনি পড়েন, তাহলে আকিদার বিশুদ্ধ ভাণ্ডার কিন্তু আপনার কাছে চলে আসবে। অতএব পড়ার কোনো গত্যন্তর নেই। আজকে আমাদের অনেক মানুষ ইমানের মাসালাগুলো জানে না, আকিদার বিশুদ্ধ কথাগুলো জানে না, এবং অনেকে তো আবার বিশুদ্ধ আকিদার প্রতি তাদের অ্যালার্জিও সৃষ্টি হয়ে গেছে। তারা যদি আসলে বেশি বেশি বই পড়তো, আমাদের সালাফের বইগুলো পড়তো, ইমামদের বইগুলো পড়তেন, এবং যারা সাহাবাদের জ্ঞানকে উম্মার উদ্দেশ্যে উপস্থাপন করেছেন, যেমন ইমাম ইবনু তাইমিয়া, ইমাম দাহাবি, ইমাম ইবনু কাসির, ইমাম ইবনুল কাইয়িম, তাদের বইগুলো যদি পড়তেন, তাহলে আমার মনে হয় বিশুদ্ধ জ্ঞান অর্জন করাটা সহজ হতো, দিন বোঝা সহজ হতো, এবং আমরা জ্ঞানী হতে পারতাম। অতএব আমি বলবো যে আমাদের আসলে এই স্টাডি বাড়ানো দরকার। আর আরেকটা জিনিস এখানে একটু বলি, স্টাডি স্কিল, আপনার স্টাডি করার একটা দক্ষতা লাগে। অনেকে পড়ে মনোযোগ রাখতে পারে না, ফলে আর পড়তে ভালো লাগে না। আপনি কী করে মনোসংযোগটা করতে পারবেন, কী করে অধিকক্ষণ পড়তে পারবেন, আর কী করলে মানে যা পড়ছেন সেটা মনে থাকবে? বেশ কিছু টেকনিক আছে। এই ধরনের টেকনিকগুলো আমাদের তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের একটা কোর্স আছে, স্টাডি স্কিল, সেখানে কিন্তু বলা আছে। অতএব আপনারা স্টাডি স্কিলের জন্য চেষ্টা করবেন, যাতে পঠন দক্ষতা অত্যন্ত সুচারুভাবে অর্জন করা যায় এবং এর মাধ্যমে অনেক বেশি পড়া যায়।